ঘটি বাঙালের যেমন চিরন্তন একটা লড়াই আছে, মোহনবাগান ইস্ট বেঙ্গলের আছে, তেমনি আমাদের আর্টস আর সায়েন্সেরও কিন্তু একটা লড়াই আছে। কি বল, যে লড়াইটা থাকা কিন্তু একেবারেই উচিত না, কারণ আর্টস থেকে সায়েন্সকে আলাদা করলে সেটা হয় কাজওয়ারি। সেটা তারাই করেন যারা সঠিকটা জানেন না। এই যে আমাদের সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান, এর নামের সঙ্গে বিজ্ঞান শব্দটা জুড়ে যাওয়ায় কতই না বিতর্ক। কেন বিজ্ঞান, এটা কি আদৌ বিজ্ঞান ইত্যাদি। যেমন মেইটল্যান্ডের মতো চিন্তাবিদই বলছেন, কোনো পরীক্ষার প্রশ্নপত্রের শিরোনাম হিসেবে যখন রাষ্ট্রবিজ্ঞান লেখাটা দেখি, তখন প্রশ্নগুলোর জন্য আমার দুঃখ হয় না, দুঃখ হয় ওই শিরোনামটির জন্য। ভাবো, বোঝাই যাচ্ছে যে আমরা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষে। কেন পক্ষে, এই পর্বে সেই কথাই তো বলবো। বিজ্ঞান মানে কি, এই প্রশ্নটা তোমাদের জিজ্ঞাসা করলে বলবে কোনো বিষয় সম্বন্ধে বিশেষ জ্ঞানী বিজ্ঞান। কিন্তু সেটা বিজ্ঞান শব্দটার উৎপত্তিগত দিক থেকে তার মানে। একটা বিষয়কে বিজ্ঞান হয়ে উঠতে গেলে তাকে কিছু মানদণ্ডে উত্তীর্ণ হতে হয়। কি কি, একটা উদাহরণ দিয়ে বলি। ধরা যাক কোনো একজন ব্যক্তি বললেন, একটা জলের অণুকে ভাঙলে দুটো হাইড্রোজেন ও একটি অক্সিজেন পরমাণু পাওয়া যায়। আর আমরা যদি এই বিষয়টা নিয়ে আলোচনা করি, তাহলে এই বিষয়ক আলোচনায় এগোতে গেলে আমাদের কি কি লাগবে। প্রথমত লাগবে আলোচনার নির্দিষ্ট একটি বিষয়। এখানে বিষয়টা কি, জলের অণুর মধ্যে কি আছে তা বিচার করা। তারপর আলোচনা এগোনোর জন্য লাগবে কিছু ডেটা বা তথ্য, যেটা অলরেডি আমাদের হাতে আছে। এবার সেই তথ্যগুলো যাচাই করতে হবে গবেষণা ও পরীক্ষার মাধ্যমে। ধরা যাক পরীক্ষা করে আমরা দেখলাম, সত্যি একটা জলের অণুকে ভাঙলে দুটো হাইড্রোজেন ও একটি অক্সিজেন পরমাণু পাওয়া যায়। এবার দেখতে হবে এই ঘটনা স্থান কাল নির্বিশেষে একই রকম হচ্ছে কিনা, এটাকে একটা সাধারণ সূত্র হিসেবে প্রয়োগ করা যায় কিনা। যদি যায় তবে সেটা প্রমাণিত হবে। আর এই যে যে পর্যায়ের মধ্যে দিয়ে আমরা গেলাম, এই শর্তগুলো যে বিষয় পালন করতে পারে তারাই বিজ্ঞানের অন্তর্ভুক্ত হতে পারে। অনেকে বলেন রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে এই তথ্য, তার পরীক্ষা, সাধারণ সূত্রের প্রতিষ্ঠা এগুলো সম্ভব নয়, তাই রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায় না। কিন্তু সত্যি কি তাই? প্রথম অভিযোগটা হলো আলোচ্য বিষয় নিয়ে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকেন্দ্রিক যা কিছু সেটাই রাষ্ট্রবিজ্ঞানের আলোচনামুক্ত হতে পারে। তাই সমালোচকরা বলেন, রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার ক্ষেত্র এত ব্যাপক, জটিল ও অনিশ্চিত যে রসায়ন কিংবা পদার্থবিজ্ঞানের মতো করে এর পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও শ্রেণীবিন্যাস করে আলোচনা করা যায় না। বিজ্ঞানের বিষয়বস্তুও ব্যাপক। এই বিশ্বে এমন কিছুই নেই যেটা বিজ্ঞানের আলোচনার ক্ষেত্রের বাইরে থাকতে পারে। 1998-99 সাল থেকে সুইজারল্যান্ডের মাটির 500 ফুট নিচে 27 কিলোমিটার জায়গা জুড়ে সারা বিশ্বের পদার্থবিজ্ঞানীরা যে লার্জ হ্যাড্রন কোলাইডার তৈরি করে মহাবিশ্বের আদি কণা ইত্যাদি খোঁজ করার চেষ্টা করে চলেছেন, সেই বিষয়টিও যথেষ্ট জটিল ও অনিশ্চিত। তাই রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে এই অভিযোগটা খাটে না। দ্বিতীয়ত বলা হয় রাষ্ট্রবিজ্ঞান তত্ত্ব নির্ভর, যে তত্ত্বগুলি ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হয়। বিজ্ঞানের মতো এখানে ডেটা বা তথ্যের গুরুত্ব নেই, তাই ধারাবাহিকতাও নেই। এক্ষেত্রে আমরা উদাহরণ দিতে পারি মার্ক্স ও এঙ্গেলসের, যারা সভ্যতার ঐতিহাসিক বিবর্তনের ধারাবাহিকতায় তথ্য প্রমাণের ভিত্তিতে সমাজের বিকাশ, রাষ্ট্রের উৎপত্তি এই বিষয়গুলিকে ব্যাখ্যা করেছেন। তাই তথ্য আর ধারাবাহিকতা নিয়ে অভিযোগও আমরা খণ্ডন করতে পারি। পরের অভিযোগটা গুরুতর, যারা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলতে চান না, তারা বলেন যে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়গুলিকে পরীক্ষাগারে বা গবেষণাগারে তো পরীক্ষা করা যায় না, আর রাষ্ট্র, সমাজ এসব দেশ কাল ভেদে আলাদা আলাদা হয়। ভারতে রাষ্ট্র গড়ে ওঠার প্রক্রিয়া আর গ্রিসে একই রকম নয়।
তাই কোনো রাসায়নিক বিক্রিয়া যেমন স্থান কাল নির্বিশেষে একই থাকে এমন কোনো সাধারণ সূত্র রাষ্ট্রবিজ্ঞানে প্রতিষ্ঠা করা সম্ভব না। এটা ঠিক, আমি একটা জলের অণুকে যেভাবে ভেঙে দেখাতে পারি মানুষের রাজনৈতিক কার্যকলাপকে তো সেভাবে ভেঙে দেখাতে পারি না, কিন্তু পর্যবেক্ষণ করলে বোঝা যাবে মানুষের রাজনৈতিক ক্রিয়াকলাপের মধ্যেও একটা সুসংবদ্ধ ব্যাপার আছে। ইতিহাসের পালা বদলের সঙ্গে সঙ্গে তা বদলেছে। যেমন খ্রিস্টের জন্মের আগের গণতন্ত্রের ধারণা আর আজকের গণতন্ত্রের ধারণা অনেক বদলেছে, ভবিষ্যতেও বদলাবে, কিন্তু সেটা থেকে কোনো সুসংবদ্ধ জ্ঞান পাওয়া যায় না বা বিচার বিশ্লেষণ করা যায় না, ভবিষ্যৎ সম্ভাবনা বোঝা যায় না তা নয়। যদি তাই হতো তবে ভোটের পরে রাজনৈতিক বিশ্লেষকের কথা লোকে শুনতেন না, বা অনেক ওপিনিয়ন পোলের প্রেডিকশন আসল রেজাল্টের সঙ্গে মিলে যেত না। তাই রাষ্ট্রবিজ্ঞানের বিষয়েও পরীক্ষা সম্ভব, সাধারণ সূত্রের প্রতিষ্ঠাও সম্ভব, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে বিজ্ঞানে যেমন চাপ তাপ ইত্যাদি অনেক বিষয় একটা বিক্রিয়াকে প্রভাবিত করে বলে স্থান কাল অবস্থা ভেদে একটু আধটু পার্থক্য ঘটতেই পারে, রাষ্ট্রবিজ্ঞানেও দেশ কাল ভেদে সেই পার্থক্য ঘটে। তাই ভারতে আর গ্রিসে রাষ্ট্রের গড়ে ওঠাটা আলাদা হয়ে যায়, আর এই রাষ্ট্র ব্যবস্থা গণতন্ত্র এই রূপগুলো ভবিষ্যতেও বদলাবে, কারণ এই বিষয়টা প্রগতিশীল, অর্থাৎ যা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বদলায়। মানুষ যেমন 2 বছর আগের অ্যান্ড্রয়েড ভার্সন নিয়েই বসে থাকে না, তাকে বদলায়, মানুষের চিন্তা চেতনাও বদলায়। তাই যে শাস্ত্র মানুষের রাজনৈতিক চিন্তা চেতনা নিয়ে গবেষণা করে তারও বদল অবধারিত। তাই রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান, কিন্তু তা প্রগতিশীল বিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা ক্ষেত্র ব্যাপক, জটিল ও অনিশ্চিত হলেও রসায়ন কিংবা পদার্থবিজ্ঞানের মতো করে এর পর্যবেক্ষণ বিশ্লেষণ ও শ্রেণীবিন্যাস করে আলোচনা করা যায় না, এই কথা সত্যি বলা যায় না, কারণ এই সকল বিজ্ঞানেও অনেক জটিল ও অনিশ্চিত বিষয় থাকে। রাষ্ট্রবিজ্ঞানেও সভ্যতার ঐতিহাসিক বিবর্তনের ধারাবাহিকতায় তথ্য প্রমাণের ভিত্তিতে সমাজের বিকাশ রাষ্ট্রের উৎপত্তি এই বিষয়গুলিকে ব্যাখ্যা করা হয়েছে, যা প্রমাণ করে রাষ্ট্রবিজ্ঞান শুধু তত্ত্ব নয়, তথ্যের উপরও নির্ভরশীল, তাই এর ধারাবাহিকতাও আছে। বিজ্ঞানে যেমন চাপ তাপ ইত্যাদি অনেক বিষয় একটি বিক্রিয়াকে প্রভাবিত করে বলে স্থান কাল অবস্থা ভেদে একটু আধটু পার্থক্য ঘটতে পারে, রাষ্ট্রবিজ্ঞানেও দেশ কাল ভেদে সেই পার্থক্য ঘটে।